জুবাইর ভাইয়া, আপনার কাছে কোশ্চেন হচ্ছে, কত মার্কস থাকলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ভর্তি হওয়া যাবে? আপনি তো হচ্ছে আমাদের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের একদম স্কুল প্লাস কলেজ দুইটা সেশন পার করে ফেলেছেন, তো হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, আপনার কমেন্টসটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তাহলে হচ্ছে আপনার কাছে কোশ্চেন ছিল যে কত মার্কস পেলে আমাদের ভর্তি হতে লাগবে? আসলে আমি যখন ভর্তি হয়েছিলাম ক্লাস নাইনে, তখন তো ক্লাস এইটে যে এসএ ছিল, যেটা এখন নাই, তো ওই সময় সুবিধা ছিল কি যে জেএসসিতে যদি GPA 5 পাই, মানে এক কথায় যেটাকে আমরা গোল্ডেন বলি আর কি, সব সাবজেক্ট টাইপ প্লাস, তো সেটা পাইলে সহজে ভর্তি হয়ে যাওয়া যায় ক্লাস নাইনে। ওটা আমি নাইনের কথা বলতেছি আর কি, কারণ GPA 5 যদি সব বলে থাকে, আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লিকেশন ফিল আপ করলে ওটা ডিরেক্টলি আপনাকে নিয়ে নেবে কলেজ। আর আসে হচ্ছে ওটা স্কুলের কথা বললাম, এরপরে কলেজ, কলেজে হচ্ছে মার্কস, এটা হচ্ছে ভেরি করে। এখন আমি যদি একটা বলি এটা যে একুরেট হবে তা না, কারণ লাস্ট ইয়ার আমি ছিলাম না, বাট আমি শুনছি যে 1150 এরকম নিছে লাস্ট ইয়ার কলেজে, আর তার আগে নিছে হচ্ছে, আচ্ছা আমি কি সঠিক, আর তার আগে আমি জানছি হচ্ছে মার্ক বেশি পাইছিল লাস্ট ইয়ার এর আগে, তখন 1210 নাকি নূর মোহাম্মদ নিছিল, মানে ওটা হিউজ মার্কস। আর আমাদের টাইমে আমি যদি বলি, মানে আমি যখন ক্লাস 10 পার করে মেট্রিক পরীক্ষা দিয়ে যখন আমি কলেজে উঠছি, যেহেতু আমি নূরের স্টুডেন্ট ছিলাম, সো এটা আমার জন্য একটা বেনিফিট ছিল যে নূরের স্টুডেন্টরা কলেজে ইজিলি চলে যেতে পারবে, এটা কোনো খুব একটা ম্যাটার করে না মার্কসটা। তো আমার ক্ষেত্রে তখন 1170 পাইছিলাম, বাট সেটা খুব একটা ম্যাটার করতো না, কারণ আমার টাইমে আমি ওখানে স্টুডেন্ট ছিলাম, সে আমি কলেজে ওভাবে পড়তে পারছি আর কি। তো ওভারঅল আমি যদি বলি, তো আচ্ছা, মার্ক জিনিসটা 1160 এর কাছাকাছি পাওয়া লাগে।